তো দেখতে পাচ্ছ আমাদের ঘুড়িটা কত উঁচুতে উঠে গেছে, লাটাইটা কি সুন্দর দেখতে পেয়েছো? সুন্দর লাটাই দেখো, এটা হচ্ছে মোরাদাবাদ থেকে আনানো, কি সুন্দর লাটাই, দারুণ ঘুরছে, ঘোরার সময় কি দারুণ মনে হচ্ছে। ঘুড়িটা দাও কত উঁচুতে, ঘুড়িটা ফোকাস করো, ঘুড়ি হচ্ছে এইখানে দেখতেও পাওয়া যাচ্ছে না, ঘুড়ি কি 10x ঘুড়ি, 10x 10x, ও বাবা 10x এ দেখো এই ঘুড়ি এসেছে দাঁড়িয়ে আছে, 3x এখানে নরমালে হচ্ছে আরো ছোট, ওফ অসাধারণ। সুতরা দেখো এইভাবে, আর এই হচ্ছে সুতো, এটা খুব স্পেশাল একটা মাঞ্জা, দারুণ মাঞ্জা, ইউপি বেরেলি থেকে আনা হয়েছে, অর্ডার দিয়ে একজন মেকার আছে, সেই মেকারের থেকে এখনো পর্যন্ত তিনটে কাটানো হয়ে গেছে, একটাও কাটা খাইনি। উঙ্গলি কট সকতি হ্যায় বাপু, হো উঙ্গলি কট সকতি হ্যায় বাপু, তো পতঙ্গ কি চিজ হ্যায়, ঢিল দে দে রে ভাইয়া, বাড়ির ছাদ থেকে দেখো সব ছেলেবেলারা দাঁড়িয়ে পড়েছে, একজন লাটাই একজন ঘুড়ি, ও অসাধারণ দৃশ্য। উত্তরপ্রদেশের বেরেলি থেকে আনা, উত্তরপ্রদেশ বেরেলি থেকে আনা, এটা সেলিম ভাই বলে একজন মেকার আছে, শাবাশ, মুখ পড়া, ভারতের ম্যাপ নিয়ে আসলাম। তো বন্ধুরা আমরা এই ঘুড়িটা পেলাম, এটা হচ্ছে মোমবাতি দেখতে পাচ্ছ। হে হোয়াটস আপ মাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো টুডে ইজ ভেরি ভেরি স্পেশাল ডে, আজকের দিনটা খুবই ভালো একটা দিন, খুবই একটা হ্যাপি একটা দিন, আজকের দিন আমি ব্লগ করছি, আর এই দিনটা কিন্তু একটা সময় আমার লাইফে একটা বড় 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 চাপ তৈরি করেছিল, বিকজ আজকের দিনে আমি আমার ড্রোনটাকে ক্র্যাশ করেছিলাম। সো আজকের দিনটা হচ্ছে বিশ্বকর্মা পুজো। সো বিশ্বকর্মা পুজো 2022 সালে আমি আমার বন্ধুর বাড়ির ছাদে এসে গেছি, কারণ ঘুড়ি ওড়াতে হবে, যে দেখতে পাচ্ছ প্লাস্টিকের ঘুড়ি নিয়েছি আমি একটা। তো আমার বন্ধু আসছে একটু পরে, আর আজকে ওয়েদারটা একদম দেখতেই পাচ্ছ পেছনে হালকা হালকা ক্লাউডি মেঘলার ওয়েদার, জানি না এরপরে বৃষ্টি আসবে কি না, বাট বৃষ্টি যদি হয় তাহলে তো, তাই সেফটির জন্য আমি একটা প্লাস্টিকের ঘুড়ি নিয়েছি, প্লাস্টিক, আর আমার ঘুড়িতে খুব ভালো লাগে, ছোটোবেলা থেকে প্রচুর 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 ঘুড়ি নিয়েছি, প্রচুর ঘুড়ি ধরেছি, ঘুড়ির ধরাটা আলাদাই মজা, মানে আলাদাই একটা না নেশা, অ্যাকচুয়ালি মজা তো বলবো নেশা। সো এই বছর বিশ্বকর্মা পুজো পড়েছে শনিবার দিন, অফিসও ছুটি আছে, আর আজকে স্পেশাল ডে বিশ্বকর্মা পুজো, তাই ঘুড়ি উড়িয়ে দিনটাকে পুরোপুরি স্পেন্ড করো ভালোভাবে। দিনটা স্পেশাল এই কারণেই, কারণ এই যে ট্রেন্ডটা চলছে 2022 সালের ট্রেন্ড বা ধরো 2021, আস্তে আস্তে ঘুড়ি জিনিসটা বিলুপ্ত হয়ে যাবে, তো আমি আমার কাছে সেটাই বড় প্রশ্ন যে এত সুন্দর একটা জিনিস ঘুড়ি ওড়ানো, ঘুড়ি ধরা, মাঞ্জা দেওয়া, এই জিনিসটা আস্তে 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 সব অবলুপ্ত হয়ে যাবে, মানে খুবই কষ্ট লাগছে আমার এই জিনিসটা ভেবেই। তো সেই জন্য আমি চাই যে মানুষেরা এই জিনিসটাকে বজায় রাখুক, ঘুড়ি ওড়াক, এনজয় করুক। তো এই বছরের আজকের দিনে প্ল্যান হচ্ছে জমিয়ে ঘুড়ি ওড়াবো। তো বন্ধুরা, বো মারা, বো কাটা, এই শব্দগুলো এখন আস্তে 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 করে বাড়বে, কারণ এখন বাজে 9:30 বাজে, এরপরে আরও যত দিন ঘনাবে তত মনে হয় যে আরও লোকে ঘুড়ি ওড়াবে। তো এই জন্য আমি ছাদে নিয়ে এসেছি লাটাই। সো আমি এই প্লাস্টিকের ঘুড়িটা বাড়বো একটু পরে, প্লাস্টিকটা বাড়বো, কারণ একটু পরে বৃষ্টি আসতে পারে, তো জানি না ভিজাতে ভিজে না যায়, তাই জন্য প্লাস্টিকের ঘুড়িটা বাড়বো। একটু আগে পর্যন্ত কোনো হাওয়া দিচ্ছিল না, এখন তো খুব সুন্দর হাওয়া দিচ্ছে, তাই একটুখানি চেত্তা দিয়ে নিই, এইভাবে চেত্তাটা দিতে হয় দেখে নাও,
চেষ্টা দেওয়ার সময় দেখতে হবে যাতে কাঠিটা বেশি যেন প্রেশার না পড়ে তাহলে ভেঙে যাবে। আমার কিন্তু অনেকবার ভেঙে গেছে ছোটোবেলায়, তো এই প্র্যাকটিসটা আছে আমার। তো চেষ্টা দেওয়া হয়ে গেছে, ঘুরে বাড়বো আমি। ঘুড়িটা বেড়ে দিয়েছি অলরেডি, এদিকে নিয়ে আসলে বেটার। তো বন্ধুরা একটা কথা বলার আছে, সেটা হচ্ছে আমরা এই ঘুড়িটা একটু আগেই ধরলাম, নিচে পড়েছিল, এটা কেটে পড়েছে নিচে। এটা হচ্ছে মোমবাতি ঘুড়ি, ওকে। তো বিষয়টা হচ্ছে এটা, যেটা আমরা দেখতে পাচ্ছি এই ঘুড়িতে সুতোটা যেটা ইউজ করেছে সেটা হচ্ছে চাইনিজ সুতো। দেখতে পাচ্ছ চাইনিজ সুতো বলে, লাইলন সুতো। কিছুদিন আগেই একটা ঘটনা ঘটেছে আমার বন্ধুর সাথে বাগুয়াটি ফ্লাইওভারে, রীতিমতো গলার মানে প্রায় নলি ছিঁড়ে গেছে, যে হেলমেটের বাকেলটা পড়েছিল সেটাও ছিঁড়ে গেছে, মানে এত স্ট্রং। আর এগুলো কিন্তু আলটিমেটলি কোনো কাজের কাছে না, আলটিমেটলি কাটা খায়, আমাদের কাছে কাটে, এটা কাটা খায়। আমরা ইউজ করছি এটা পুরো কটন, মানে তুলো দিয়ে তৈরি সুতো, ঠিক আছে। আর এগুলো যেগুলো হচ্ছে প্লাস্টিক, এটা খুব চাইনিজ, এগুলো খুব ডেঞ্জারাস হয়, কিন্তু এদিকে কাটাও খাচ্ছে, তাহলে আমি জানি না কেন ওড়াচ্ছি। এই কারণেই কালকে আমি গিভাবে করেছি যে আমাদের পাড়ার বাচ্চাগুলো যে যাতে নাইলন না ইউজ করে, কারণ নাইলনের অনেক কম দাম হয়, কটনের অনেক যেহেতু বেশি দাম হয় অনেকে কিনতে পারে না, তাই নাইলন ইউজ করে। তো এই সুতোটা খুবই ডেঞ্জারাস, আমরা চাইছি এই সুতোটা যেন কেউ ইউজ না করে। রিজনটা হচ্ছে আমাদের বাবুইহাটি ফ্লাইওভার, মা ফ্লাইওভার, এই ফ্লাইওভারগুলোতে এই সুতো যখন ঘুড়ি কেটে পড়ে, এবং যারা বাইক চালায় তাদের কিন্তু গলা পুরো কেটে যায়। আমার একটা বন্ধু বাইক চালাতে গেছিলো এবং চালানোর সময় পুরো কেটে গেছে, তার হেলমেটের সাইড থেকে পর্যন্ত কেটে গেছে। তো প্লিজ গাইজ ডু নট ইউজ দিস। তো একটা জিনিস অবজার্ভ করলাম, সেটা হচ্ছে হাওয়াটা টোটালি পেছন দিক থেকে এই দিকে চলে গেছে, তার কারণ হচ্ছে পেছন দিকে হচ্ছে মেঘ, দেখতে পাচ্ছ তোমরা, পুরো মেঘে ভরে গেছে। তো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো। আজকের দিনটা খুব স্পেশাল দিন, আজকে বিশ্বকর্মা পুজো। এনজয় দ্য ডে অ্যান্ড স্প্রেড লাভ অ্যান্ড পিস। Bird on a tree, I'm just sitting here, I got time, it's clear to see.